ভিভো ব্র্যান্ডের ওয়াই সিরিজের এক কথায় জোস লেভেলের একটা ফোন লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে। ফোনটার নাম হলো ভিভো Y200e 5G। এই ফোনটা দেখতে কিন্তু এক কথায় অস্থির, প্লাস এর ক্যামেরা এবং এর পারফরমেন্সও কিন্তু অস্থির লেভেলের দিয়েছে ভিভো। তো আজকের ভিডিওতে কথা বলবো দেশের মার্কেটে এই ফোনটা কবে আসবে, দেশের মার্কেটে আসলে ফোনটার প্রাইস কত কী হবে, এবং এই ফোনটা আপনাকে ওভারঅল কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব নিয়ে বিস্তারিত কথা বলবো। সো এই অস্থির ফোনটার ফুল ডিটেল জানতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর দেরি করবো না, শুরু করে দিব আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা শুরু করুন। শুরু করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। ব্যাকসাইডের ডিজাইনটা এক কথায় অস্থির লেভেলের দিয়েছে ভিভো, যেটা ভিভো তাদের সব ফোনগুলোতেই করে থাকে। এবং এই ফোনটাতে কিন্তু ব্যাকসাইডে দেওয়া হয়েছে ইকো লেদার, আর এখানে পাবেন আপনি প্লাস্টিক বডি, এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। ফোনটার সাইডে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম, যার ফলে ফোনটা হাতে নিলে আপনি অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ফোনটাতে। নিচের দিকে USB টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে পাবেন। এখানে ডুয়েল সিম কার্ড স্লট পাবেন এবং সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট ইউজ করারও কিন্তু সুযোগ আছে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির, এবং দুইটা কালার ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে পাওয়া যাবে। এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। 6.67 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটাতে, যেটা হলো 120 হার্টজ রিফ্রেশের, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 86.8%। তো বুঝতেই পারছেন ফোনটার চিন বেজেলস কিন্তু অনেক কম এই বাজেটে, এবং এখানে দেওয়া হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1800 nits। ফোনটা আপনি সানলাইটেও ইউজ করলে কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা এখানে দেখতে পাবেন না। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি প্লাস এই ফোনটার লুক ডিজাইন আমার কাছে 10-এ 10 পাওয়ার মতোই মনে হয়েছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স কোয়ালিটি নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং পাবেন ফান্টাস OS 14। ফোনটাতে রান করার জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটা 4 nanometer আর্কিটেকের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.95 GHz। এর GPU অ্যান্ডিনো 6 on 3। ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো হবে, এবং 3 বছর পর্যন্ত এখানে আপনি OS আপডেট পাবেন। আগে ভিভোর ফোনগুলোর ক্ষেত্রে যে একটা অবজেকশন ছিল যে পারফরমেন্সের দিক থেকে ভালো না, সেটা কিন্তু এখানে আপনি বুঝতে পারছেন গ্রিক বেঞ্চ স্কোর দেখেই। 4 লাখের বেশি গ্রিক বেঞ্চ স্কোর পাওয়া গেছে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো একদম হায়ার সেটিংয়ে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন ফোনটাতে। দুইটা ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে এই ফোনটা, 6128 GB, 8128 GB। LPDDR 4X RAM ব্যবহার করা হয়েছে এবং UFS 2.2 স্টোরেজ থাকছে ফোনটাতে। তো ফোনটা পারফরমেন্সের দিক থেকেও কিন্তু অনেক ভালো হবে, নিতে পারেন। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। 50 megapixel প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটাতে, সাথে আপনি 2 megapixel একটা ডিপ সেন্সর পাবেন। হ্যাঁ, ডুয়েল ক্যামেরা সেটআপই দেওয়া হয়েছে ফোনটাতে। এটা শুনে অনেকের কাছে অবাক লাগতে পারে, কারণ ভিভো তাদের আগে যত ফোন আনতো সবগুলোই ক্যামেরার জন্য অনেক বেশি হাইপ ক্রিয়েট করতো বাজেট অনুযায়ী। তবে এবার কিন্তু এই বাজেটে তারা ডুয়েল ক্যামেরা সেটআপ দিয়েছে। আমার কাছে মনে হয় ক্যামেরা সেকশন আরেকটু ইম্প্রুভ করলে বেশি ভালো হতো। 8 megapixel একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে একদম পারফেক্ট হতো ফোনটার ক্যামেরা কম্বিনেশন। ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে। সামনে ব্যবহার করা হয়েছে 16 megapixel সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। আমার কাছে মনে হয়েছে ফোনটা ক্যামেরা সেকশন বাদে আর সব দিক ঠিকঠাক আছে। 5000 mAh ব্যাটারি পাবেন, 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন চার্জ করার জন্য। এবার আমরা কথা বলবো প্রাইস নিয়ে। ফোনটার 6128 GB ভেরিয়েন্ট 19,999 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 26,492 টাকা। আর এর 8128 GB ভেরিয়েন্ট আপনি 20,999 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে কিনতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 27,816 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইস কিন্তু আরও হাই হবে। অফিসিয়ালভাবে ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 32,000-33,000 টাকা, এবং এর টপ ভেরিয়েন্ট প্রাইস 35,000 টাকা ছাড়িয়ে যাবে, যেটা বরাবরই ভিভোর ক্ষেত্রে হয়ে থাকে। এবং আনঅফিসিয়ালভাবে বেস ভেরিয়েন্ট 30,000 টাকা এবং এর টপ ভেরিয়েন্ট 32,000-33,000 টাকায় পাওয়া যাবে। আর ফোনটা অবশ্যই কয়েকদিনের মধ্যে দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে চলে আসবে এবং অফিসিয়ালভাবেও লঞ্চ করা হবে। তো ওভারঅল যদি বলি তাহলে এই বাজেটে কিন্তু আমার কাছে এই ফোনটা অনেক বেশি ভালো লাগেনি। ফোনটার লুক ডিজাইন ঠিক আছে, ডিসপ্লে কোয়ালিটিও অনেক ভালো, পারফরমেন্সের দিক থেকেও ভ্যালু ফর মানি দিলেও ফোনটার ক্যামেরা কোয়ালিটির দিক থেকে পিছিয়ে থাকবে। যারা একটা বেস্ট ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান তারা এই ফোনটা অ্যাভয়েড করতে বলবো তাদের। তো এই তো ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।